আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সকাল বাজে মেবি 10:30। আমি 10:30 থেকে আমার ব্লগ আরম্ভ করলাম। আশা করি আপনারা সকাল ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ও দেখরানি আপনারা আমার মরিচর গাছ, আমি জানি না অনেকখানে ফাটা দেখো কাউ মরিয়া ফরি যান, গাছটাকে জড়িয়ে জড়িয়ে ফরে রোলা খান বা একটা গাছ আছে পালা এখনো মরে রেন না, বা আরেকটা দুই নম্বরটা ওলা খান ফাতা মজিয়া ফরি যান। আমি আসলে বুঝলাম না এটা খেনে ওর, প্লিজ আপনারা যারা যারা এক্সপার্ট গার্ডেনিং ন আমার একটু কইবা এটা খিলার কেতা আমার নর্মাল নেই এটা না এটা আবনর্মাল অ্যাকচুয়ালি। আর এখন আমি যাইমো নিচে গিয়া ব্রেকফাস্ট বানাইমো, আপনারা লোকে শেয়ার করবো দেখি ইনশাল্লাহ যতটুকু পারি। আর ও দেখো কা টাইম বাজে এখন আসলে 11টায় কেন ফাস্ট। আর আমি এখন ব্রেকফাস্টের লাগি ফ্রিজ থাকি পরোটা অ্যান্ড সিঙ্গারা অ্যান্ড সসেজ বাহরি লাইছি ফ্রাই করে দিবো। অ্যান্ড সকাল সকাল সিঙ্গারা দি চা খাইতে তো খুবই মজা, আর সসেজ আমার ফুরিনতে বেশি বালা ফাইন, আর পরোটা বালা ফাই আমরা সবে বেসিকলি। আর এখানে আমি দেখতে পারলাম আপনারা আমি সব ব্রেকফাস্ট রেডি করলাম, ফ্রাই করে নিলাম, পরোটাও জখরে নিলাম, অ্যান্ড চার ফানিও বয়লিছি, চা বানাই লিমো। পরোটা খাটিয়ে খাটি লাইছি খান্তি দি, আপনারা খারা খারা পরোটার মাঝে চিনি চিটাই খাই না আমার জানাইবা, সো ইয়ামি, জাস্ট ট্রাই ওয়ান টাইম। Oh my god. Aksa, say hello. Aksa. Hi. Aksa, come breakfast like that. Breakfast. Sara, why are you here, mommy? Come on. Sara. No, you can watch it later. First eat breakfast. I know, okay. You can do it later. First, eat breakfast. Come on, mommy makes sausage for you. Come. I'll watch while doing this. I made sausage for you, mom. I'll watch while eating. আর এখানে দেখো কা আমার ফুরিয়া কিতা করছে, আমি আসলাম হুবার মারাত, আর তাই দেখে আইয়া সারা টিস্যু বক্স থাকি টিস্যু ফালাইয়া বাদে আমি একটা কুদা মারছি আর খান দিয়া তাই জার্গে নিছে লামিয়া গরর খেউ নাই তাই গুসা করে নিছে জার্গে, আমি ডাক দিতে আরবার ফিরত আইছে। আর আজকে আমার ব্লগটা স্পেশালি আমার গার্ডেনের পরিষ্কার লইয়া কিছু, আমার গার্ডেন দেখো কি যা জঙ্গল লাগছে, গার্ডেন মেনটেন করা অত হার্ড আমি আগে জানতাম না, ফার্স্ট টাইম আমি গাছ খাচ্ছি, গাছ বড় গেছে না নি, সো আমি গাছ খাচ্ছি খুঁজি বনে ওইটা খাচ্ছি না আসলে ফয়লা, আমি তোরা নার্ভাস আসলাম তাইন দিয়ে আমি শিখাইছিলাম কিলান ইউজ করতাম মেশিন একটা গাছ কাটার মেশিন, তো তাই আমার শিখাইয়া দিয়েছিলাম, তো ওই চিন্তা করলাম তে আর গার্ডেন যেহেতু আমি পরিষ্কার করলাম আমার ফ্রেন্ড আমার হেল্প করলাম তে আর ভিডিও করি আপনারা লোকে শেয়ার করি। আর দেখো আমরা লাগে গেছি অলরেডি গাছ সাফ করাত, সাফ করা আমার ফ্রেন্ডেও লাগছে এত গ্লাভ লাগাইয়া, আপনারা এনজয় করুকা। আর দেখো আমরা কিলা খান গার্ডেন সাফ করি, আর গার্ডেন সাফ করার পরে আপনারা দেখাইমো কিলা লাগে গার্ডেন সাফ করার পরে, সামনে দিয়ে ড্রাইভওয়েও আমরা ক্লিন করছি, ড্রাইভওয়ের মাঝে একটা গাছ আছে ওইও যে বড় হয়েছে রানি, আর গাড়ি দেশের মতো ড্রাইভওয়ে থাকি বাহরাত লাগেন রাস্তা ক্লিয়ারলি দেখা যায় না, তো আমরা কইসটা তোমরা যদি পারো গাছ এখন খাটি লাগে, সো আমি কই তার খাটি দেখি দেখা যাক কী তাও, আর ওদিন কত টায়ার্ড হয়েছিলাম গার্ডেনও কাম করে জীবনের ফয়লা গার্ডেনও কাম করছি গাছ খাচ গাছ নানি খাচ্ছি, ওই কই তার ওয়াইনট আপনারা লোকে শেয়ার করি আপনারা দেখ পানে
আমরা আসলে যারা গার্ডেন ক্লিন করেন, যারা বড় গার্ডেন, ও মাই গড, তারা রিয়েলি তারা যে হার্ডওয়ার্ক করেন, আমি ওদিন কুটার পাইলাম। আমার ছোট একটা গার্ডেন, বেশি কিছু নাই ও গার্ডেনের মাঝে, এর ফলে আমার যে কষ্ট লাগছে। দেখো গা, আপনারা দেখাইছিলাম ক্লিন করার আগে, আর এখন ক্লিন করছি জানে আল্লাহ যে কষ্ট গার্ডেন ক্লিন করা। যারা বড় গার্ডেন এর আর আল্লাহ বাসাইতা সাহায্য করতা, আল্লাহ তো কষ্ট, আবার তো এক যারা তা কিছু নাই। আর আশা করি আপনারা আমার আজকের গার্ডেনের ক্লিনিংয়ের ভিডিও ভালো লাগছে। আরও দেখা ড্রাইভও ক্লিন হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর আমরা তো রাত্রে এখন খাওয়া দাওয়া করলাম, চিকেন উইংস ফ্রাই করছি, আমি চিপসও বানাইছি। আর যারা যারা আমার ভিডিও ভালো লাগছে আজকে, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, বেশি বেশি ফ্রেন্ড ফ্যামিলির লোকে শেয়ার করবা। আর কিতা কইতাম, যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারা থ্যাংক ইউ, যারা করছেন না প্লিজ করে লাউকা। আর আমরা লোকে তাকবা, কুকুই তাহমিনার লোকে তাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।